নমস্কার বন্ধুরা তো আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমরা আরও একটি নতুন চাকরির ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে যেখানে আমি আপনাদেরকে দেখাবো টোটাল নশো পঞ্চাশটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে নশো পঞ্চাশটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে পুরোপুরি ডিসকাস করে দিচ্ছি আপনারা কোন কোন যোগ্যতা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এবং তার সাথে সাথে তার লাস্ট ডেট কী সেই সম্পর্কে আজকে আমরা ডিসকাস করব তো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আজকে আমরা যে নোটিফিকেশান নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু নশো জন লোক নিচ্ছে তো দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে নশো যেখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু একটি নোটিফিকেশান জারি হয়েছে যেখানে আপনাদেরকে অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে তো দেখতে পাচ্ছেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট পদে নশো জন লোক নিচ্ছে তো যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেরা অন্তত ফিফটি পারসেন্ট নম্বর পেয়ে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে এবং তার সাথে সাথে আপনাদেরকে আরও কিছু ইনফরমেশান এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ডে প্রসেসিং কাজে জ্ঞান থাকতে হবে ঠিক আছে কম্পিউটার ওয়ার্ডে যে প্রসেসিং কাজ রয়েছে সেটাতে আপনাদের নলেজ থাকতে হবে এবং তার সাথে সাথে আপনাদের যে বয়সের লিমিট সেটা আপনাদের মিনিমাম কুড়ি বছর থেকে ম্যাক্সিমাম আঠাশ বছরের মধ্যে হতে হবে ফর জেনারেল ক্যান্ডিডেট আর এস সি এস কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য দশ বছরে কিন্তু বয়সের ছাড় রয়েছে ঠিক আছে এবং এখানে আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের আপনাদেরকে স্থানীয় ভাষা লিখতে পড়তে এবং জানতে হবে ঠিক আছে তা আপনারা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের জন্য আবেদন করবেন তা ওয়েস্ট বেঙ্গলের বাংলা ভাষা লিখতে পড়তে জানতে হবে ঠিক আছে এবং প্রার্থী বাছাইয়ের জন্য অনলাইন টেস্ট হবে ঠিক আছে অনলাইন টেস্ট হবে যেখানে ষোলো থেকে সাতাশে মার্চ পর্যন্ত কিন্তু পরীক্ষা চলবে এবং কলকাতা সহ বিভিন্ন কিন্তু কেন্দ্র রয়েছে ঠিক আছে পশ্চিমবঙ্গে বিভিন্ন কেন্দ্র রয়েছে কলকাতাতেও রয়েছে এবং দরখাস্ত করবেন অনলাইনে যেখানে আপনাদের সতেরোই ফেব্রুয়ারি থেকে আটই মার্চ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অনলাইনে যেখানে দেখতে পাচ্ছেন এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট আরবিআই ডট ডট ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে কি কী ইনফরমেশন আপনারা অফিসিয়ালি পাচ্ছেন সেই সম্পর্কে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট যেখানে আপনারা পেয়ে যাবেন কিন্তু এখানে নোটিফিকেশন সেকশানে আপনারা দেখতে পাবেন নশো পঞ্চাশটি টোটাল পোস্ট রয়েছে অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে তো কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু এবং কবে তার লাস্ট ডেট সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্ক ওপেন হয়ে যাচ্ছে সতেরোই ফেব্রুয়ারি দু থেকে এবং আটই মার্চ অবধি আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফিজের যে ডেট সেটা কিন্তু সেই তারিখেই রাখা হয়েছে আর শিডিউল অফ অনলাইন প্রিলিমিনারি এক্সামিনেশান যেটা হবে সেটা হচ্ছে টেন্টিভলি দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশে মার্চ এবং সাতাশে মার্চ কিন্তু দু হাজার বাইশে এখানে কিন্তু রয়েছে এবং পরবর্তীকালে এটার ডেট কিন্তু চেঞ্জ হওয়ারও চান্স রয়েছে ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন এখানে শিডিউল অফ অনলাইন মেন এক্সামিনেশন যেটা হবে সেটা হচ্ছে মে মাসে কিন্তু হওয়ার চান্স রয়েছে কিন্তু এই ডেট পরবর্তীকালে চেঞ্জ হওয়ারও চান্স রয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে সম্পূর্ণ তথ্য এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত ফিজ লাগছে ঠিক আছে অ্যাপ্লাই করার জন্য কাদের কত টাকা ফিজ লাগছে আপনাদেরকে বলে দিচ্ছি কোন কোন ক্যাটাগরিতে কত টাকা লাগছে অফিসিয়ালি যেটা মেনশন করা আছে সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বয়সের লিমিট হচ্ছে কুড়ি থেকে আঠাশ সেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য আর এস সি জন্য পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছেন আর ও পেয়ে যাচ্ছেন তিন বছর আর যারা যারা পিডাব্লুডি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু দশ বছরের ছাড় এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে নিয়োগ হবে সেই সম্পর্কে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হবে যেটা কিন্তু এমসিকিউ টাইপের হবে যেখানে টোটাল তিনটি সাবজেক্ট থাকবে দেখতে পাচ্ছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং রিজনিং অ্যাবিলিটি এই তিনটি সাবজেক্টে আপনাদের পরীক্ষা হবে যেখানে নাম্বার অব কোয়েশ্চেন্স থাকছে একশোটি এবং ম্যাক্সিমাম নাম্বার থাকছে একশো অর্থাৎ এক একটি কোশ্চেন কিন্তু এক নম্বর করে দেওয়া হবে এবং এখানে কিন্তু আপনাদেরকে বলে রাখি সেকশনাল টাইম রয়েছে প্রত্যেকটি সাবজেক্টের জন্য আপনাদেরকে কুড়ি মিনিট করে সময় দেওয়া হবে অর্থাৎ টোটাল এক ঘন্টা সময় দেওয়া হবে আপনাদেরকে ষাট মিনিটে আপনাদেরকে একশোটি কোশ্চেন করতে হবে এটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা আর যেটা মেন পরীক্ষা সেটাতেও কিন্তু এমসিকিউ টাইপ হবে যেখানে আপনাদের সাবজেক্ট থাকছে পাঁচটি দেখতে পাচ্ছেন টেস্ট অফ রিজনিং টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস এবং টেস্ট অফ কম্পিউটার নলেজ এই পাঁচটি বিষয় আপনাদের পরীক্ষা হবে যেখানে প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু চল্লিশটি করে কোয়েশ্চেন চল্লিশ নম্বর করে থাকবে অর্থাৎ টোটাল পেপার কিন্তু দুশো নম্বর হবে এবং দুশোটি কোশ্চেন কিন্তু এখানে থাকছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সেকশনাল টাইম কিন্তু তিরিশ মিনিট করে কোনোটিতে রয়েছে কোনোটিতে কুড়ি মিনিট কোনোটিতে পঁচিশ মিনিট টোটাল একশো মিনিট সময় দেওয়া হবে দুশোটি কোয়েশ্চেন করতে হবে দুশো নম্বরের ঠিক আছে এটা হচ্ছে মেন পরীক্ষা তো এটা হচ্ছে পরবর্তী ধাপ এরপরে যে ধাপ রয়েছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট এখানে কিন্তু হবে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে শর্টলিস্ট করা হবে সেখান থেকে কিন্তু এলপিটি টেস্ট করা হবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট ঠিক আছে তো প্রত্যেকটি রাজ্যের জন্য কিন্তু ল্যাঙ্গুয়েজ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন কলকাতাতে কোন কোন ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন বাংলা এবং নেপালি ঠিক আছে যারা যারা নেপালির জন্য অ্যাপ্লাই করবেন তারা নেপালিতে টেস্ট দিতে পারবেন যারা যারা বাংলা হয়ে অ্যাপ্লাই করবেন তাদের জন্য বাংলাতে ঠিক আছে এরপর চলুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে যে ফিজ কাদের জন্য কত টাকা লাগছে কিন্তু তার আগে আপনাদেরকে বলে রাখি যে বেতন কত হবে ঠিক আছে তো বেতন দেখতে পাচ্ছেন বেসিক পে কিন্তু কুড়ি হাজার সাতশো রয়েছে বেসিক পে কুড়ি হাজার সাতশো এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাট প্রেজেন্ট ইনিশিয়ালি মান্থলি গ্রস ইমোলিউমেন্টস ফর অ্যাসিস্ট্যান্ট উইল বি অ্যাপ্রক্সিমেটলি পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ টাকা কিন্তু বেতন হওয়ার চান্স রয়েছে সব মিলিয়ে ঠিক আছে এবং এখানে বলে রাখি হাউস অ্যালাউন্স অফ ফিফটি পার্সেন্ট অফ পে উইল বি পেড টু এমপ্লয়িজ অ্যাডিশনালি ইফ দে আর নট স্টেইং ইন ব্যাঙ্ক অ্যাকোমোডেশন ঠিক আছে ফিফটিন পার্সেন্ট কিন্তু এখানে পেড করা হবে এখানে বলে রাখি এখানে যে আপনাদের যে ফিজ পেমেন্ট কাদের জন্য কত টাকা লাগছে সেটা কিন্তু অত্যন্ত একটি ভাইটাল জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিজ পেমেন্টের ডিটেলটি দেওয়া রয়েছে যেটা হচ্ছে এস সি এস টি পি ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তাদের ক্ষেত্রে লাগছে পঞ্চাশ টাকা আর যারা যারা জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেট যারা যারা রয়েছেন জেনারেল ও বিসি এবং ইডাব্লিউএস তাদের ক্ষেত্রে কিন্তু এখানে চারশো টাকা লাগছে এটা কিন্তু চারশো টাকা এক্সামিনেশান ফিজ এবং ইন্টিমেশন চার্জেস ব্যাঙ্ক চার্জেস কিন্তু লাগতেও পারে ঠিক আছে তো সেখান থেকে আপনারা কিন্তু দেখে নেবেন যে চারশো পঞ্চাশের কাছাকাছি কিন্তু আপনাদের লাগবে ঠিক আছে এটা হচ্ছে পুরোপুরি অ্যাপ্লিকেশন ফিজ লাগছে তো যাদের যাদের কোয়ালিফিকেশান রয়েছে গ্র্যাজুয়েশান তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করতে ভুলবেন না সম্পূর্ণ তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিলাম ঠিক আছে তো এই যে এ লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আপনারা যারা যারা চান আমাকে ভিডিও নিচে কমেন্ট করে জানান আমি আপনাদেরকে সেখানে কিন্তু সমস্ত এই যে লিঙ্কসগুলো রয়েছে সেগুলো আমি সেখানে আপনাদেরকে দিয়ে দেব ঠিক আছে সেখান থেকে আপনারা সরাসরি কিন্তু পুরো ডিটেল এখান থেকে জানতে পারবেন তো বন্ধুরা যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে এই ধরনের চাকরি আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ